তো কথা বলছি আমাদের কাবিলপুর কাবিলপুর ইউনিয়নের সম্মানিত মেম্বার জনাব আবুল কালাম আজাদ সাহেবের সাথে, শাস্তানগরের মেম্বার জনাব মেম্বার সাহেব, আপনি তো ওখানে ঘটনাস্থলে ছিলেন, আপনি ওই মসজিদ কমিটির দায়িত্বে আছেন, আপনি সভাপতি, আপনি তো আপনি তো মিলাদকে নিয়ে দুই পক্ষ যখন মুখোমুখি আপনি সমাধানের লক্ষ্যে আজকে বৈঠকে বসছিলেন, আলহামদুলিল্লাহ মধ্যবর্তী সময় দেখলাম আপনি ওখান থেকে একটু রাগ করে বেরিয়ে আসছিলেন, কি নিয়ে বেরিয়ে আসছেন ওই সময়? আসলে আমাদের আমাদের প্রশ্নটা ছিল উনাদের কাছে যে আমাদেরকে সংক্ষেপে একটা সারমর্ম খাড়াই আর বসানিয়া এটা না যায়, তারা কে কে বলছে খাড়াই ভাড়া না যায় এই ব্যাখ্যাটা দিবেন, তারা উভয় এই ব্যাখ্যাটা না যাইয়া বিভিন্ন হাজিদুল্লাহ এনে কথাবার্তা আসছে, যাক একটা পক্ষে ক্যামের পক্ষে কিছু দলিল উত্থাপন করছে, উত্থাপন করার পরে ওরা ওটারে কিছু স্বীকার করে কিছু স্বীকার করা না, কল্যাণের বিতর্ক যা গেলে আমরাগুলোকে এত বিতর্ক চলাই না, করে শুধু এই মিনিংটা দিয়ে যায় আমরা চলে যাই, এটা নিয়ে অনেক বাকবিদুল্লাহ এক পাশে চলে এসছি, চলে আসার পর আবারও আমাদের সহজে ডেকে গেছি, যাক ওনারা ওনাদের কথা বলছে ওনারা, তবে মিল্লাত বা কে আর না যায় এটা কোথাও তারা বলে নাই, এখন মানে প্রমাণ করতে পারে নাই, প্রমাণ করতে পারে নাই আর দলিল, এখন শেষ কথাবার্তা হয়েছে সভাপতি সাহেবের কাছে, দুই পক্ষে তাদের যে দলিলগুলো আছে ওইগুলা জমা দিবে সভাপতি সাহেব, ভালো একটা আলাম নিয়ে। আচ্ছা ওরা যে বলছিল মিলাদ না ভাই এই পক্ষে কোনো তারা দলিল দিতে পারছে ওখানে? না এখানে কোনো দলিল শুকানো হয়নি, এখন মিলিয়ে আমরা যেভাবে খেলা করতেছি আমরা আঙুল আইনে বলো আগামীতে আমরা মিলাদকে।